দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুন্দরবন প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষকে মায়ের মতো আগলে রাখে। এই বনে আছে বিভিন্ন প্রজাতির বনজ সম্পদ, নানা জাতের মৎস্য সম্পদ। এই সম্পদের বংশ বিস্তারে সরকার বনের বিভিন্ন অংশকে অভয় অরণ্য ঘোষণা করেছে। দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় 25 লক্ষ মানুষের জীবন জীবিকা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই বনের উপর নির্ভরশীল। এই সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত বনরক্ষীরা নানা কারণে আজ অনেক বেশি অনিরাপদ। প্রতিটি মুহূর্তে তারা নানা প্রতিকূলতার মাঝে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। নেই নিরাপদ আবাসস্থল, সুপেয় পানির ব্যবস্থা, জীবনযাত্রার আধুনিকতার সকল ছোঁয়া থেকে তারা বঞ্চিত। বনের অঘোষিত রাজা দস্যুদের মোকাবেলায় নেই আধুনিক সরঞ্জাম, নেই নৌ যোগাযোগ, অত্যাধুনিক জলযান। বনরক্ষীদের অধিকাংশ অফিস অনিরাপদ বনের অভ্যন্তরে। সুন্দরবন পশ্চিম বিভাগের অধীন নলিয়ান রেঞ্জের আওতায় নলিয়ান রেঞ্জ কার্যালয়, স্টেশন ও টহলপাড়ি মিলিয়ে আছে ছোট বড় 24টি অফিস। ডাকবের নলিয়ানে বৃহৎ শিবসা নদীর তীরবর্তী অবস্থিত নলিয়ান রেঞ্জ কার্যালয় ও স্টেশন অফিসটি নদী ভাঙনের কারণে একাধিকবার স্থানান্তরিত হয়েছে। বর্তমানে রেঞ্জ অফিসটি 5.48 একর সম্পত্তির উপর 8টি ভবনের অফিসটি 1987-88 অর্থ বছরে নির্মিত হয়। শিবসার অব্যাহত ভাঙনে অফিসটি এখন শতভাগ হুমকির মুখে। নদী তীরে বেড়িবাদ না থাকায় জোয়ারের পানি উপচে পড়ছে অফিস চত্বরে। সেখানে থাকা রেঞ্জ এবং স্টেশন কার্যালয় মিলিয়ে 22 জন কর্মকর্তা কর্মচারীর নির্ঘুম রাত কাটছে ভাঙন আতঙ্কে। সর্বশেষ আগাথানা সুপার সাইক্লোন আম্পানের আঘাতে অফিস বাউন্ডারের দক্ষিণ পাশের বাঁধ ভেঙে পুরো অফিস চত্বর প্লাবিত হয়। এখনও পর্যন্ত সেটি সংস্কারের কোনো ব্যবস্থা না হয় জোয়ার ভাটায় পানি উঠানামা করতে দেখা যায়। এমন অনিরাপদ পরিবেশে দায়িত্ব পালন করছেন বনরক্ষীরা। নলিয়ান রেঞ্জ কার্যালয়টি স্থানান্তর করা বাস্তবতার নিরিখে এখন অত্যন্ত জরুরি, কিন্তু সে ধরনের কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ বিষয়ে জানতে চাইলে নলিয়ান রেঞ্জ কর্মকর্তা আবু সালে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হন। এ যেন বন কর্মকর্তা কর্মচারীদের বোবা কান্না। চোখে মুখে সর্বদা আতঙ্ক ভয়, কিন্তু রাষ্ট্রের বেঁধে দেওয়া বিধিবিধানের কারণে নীরবে সেই ভয়কে করতে হবে তাদের জয়। দেশের উপকূলীয় অঞ্চলে সুন্দরবন প্রতিটা দুর্যোগে আমাদেরকে মায়ের মতো আগলে রাখে। সুন্দরবনে আছে মৎস্য সম্পদ, বনজ সম্পদ সহ বিশাল সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্বে আছে বনরক্ষীরা, কিন্তু আজ নানা কারণে প্রশ্ন উঠেছে এই সম্পদ এবং বন রক্ষার দায়িত্বে যারা আছে তারা কতটুকুই নিরাপদ। তাদের আবাসস্থল সহ নানা সীমাবদ্ধতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিটি নিয়ত এই বিশাল সম্পদ রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই বনরক্ষীদের নিরাপত্তায় আরো বেশি দায়িত্বশীল হবে, তাদের দায়িত্ব পালনে আরো বেশি সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসবে, এই প্রত্যাশা বনরক্ষীদের। আজগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, ঢাকা।